বকেয়া বেতন ভাতার দাবি ও কারখানা বন্ধ করার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এই সময় তারা বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করে। পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে ঘটনা ঘটাচ্ছে বলে দাবি মালিক ও শ্রমিক নেতাদের। প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলেছে বেশ কিছু পোশাক কারখানা। তবে বন্ধ থাকা কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে ভেলমন ও মিকনির সহ প্রায় 7 থেকে 8টি পোশাক কারখানা শ্রমিকরা। এক পর্যায়ে তারা আশেপাশে ক্রাউন ও স্টাইলিশ ফ্যাশন সহ বিভিন্ন কারখানায় ভাঙচুর চালায়। পুলিশকে ইটপাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা, আগুন ধরিয়ে দেয়া হয় দুটি মোটরসাইকেলে। পরে শিল্প পুলিশের শতাধিক সদস্য এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। দাবি করলো মার্চ মাসে বেতন, কিন্তু এখানে যতগুলি ফ্যাক্টরি আছে সবগুলি মার্চ মাসের বেতন পরিশোধ, সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া হয়েছে। মার্চ মাসের বেতন ক্লিয়ার, আমরা ফ্যাক্টরির ভিতরে ছিলাম, কেউ যদি ভাঙে যায় তাহলে আমরা জানি না। মার্চ মাসে ফ্যাক্টরিতে ডিউটিতে ছিলাম, আমাদের ফ্যাক্টরির লোকজন কোনো সমস্যা করে নেই, আমাদের ফ্যাক্টরির লোকজন কাজ করতে ছিল। এই সময় অনেককে দেখা গেছে কারখানার বাইরে ভাঙচুর করতে ও উস্কানি দিতে, যারা পোশাক কারখানার শ্রমিক নয় বলে দাবি পোশাক কারখানা শ্রমিক ফেডারেশন নেতার। বিজিএমইএ নির্দেশ অনুযায়ী বেতন পরিশোধ করলেও কোনো কোনো গার্মেন্টস তা এখনো পেরে ওঠেনি। এই সুযোগে একটি পক্ষ তৎপর হয়ে উঠেছে এমন দাবি পোশাক কারখানা মালিকদের। এই করোনার কারণে যেখানে ইউরোপ আমেরিকা ব্লক, আমি ইচ্ছা করলে আমার গার্মেন্টসের বা ওভারঅল কোনো একটা ডিসিশনে আমি যেতে পারতেছি না, কারণ আমি এখনও ওদের উপর ডিপেন্ডেন্ট। হলো স্বার্থনৈতিক একটা মহল এই সেক্টরটাকে বরাবরের মতো চক্রান্ত করছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। শ্রমিকদের ছদ্মবেশে বা শ্রমিকদের বেশে অনেক সন্ত্রাসী এসে ভাঙচুর করেছে অনেকগুলো ফ্যাক্টরিতে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। যখনই কোনো গার্মেন্টসে সমস্যা হয় তখন শ্রমিক সংগঠনের নামে বিভিন্ন লোকজন এসে তৃতীয় পক্ষ হিসেবে এখানে ইনভলভ হয়ে যায়। যদি তাদের ভূমিকাটা নেগেটিভ কোনো রোল এখানে থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এছাড়া টঙ্গী বেসিকে দুটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।